হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল দেখো আজকে এই ভিডিও আমরা এবিটি টেস্ট টেস্টে পারে পেজ নাম্বার তিনশো ছিয়ানব্বই জীবনবিজ্ঞানে যে কোশ্চেন সেটটি আছে তার সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তর আলোচনা করবো দেখো এখানে প্রথম প্রশ্ন তোমাদের কী রয়েছে উদ্ভিদের পার্শ্বমূল অভিকর্ষের কেন্দ্রপথের সঙ্গে সমকোণে বাড়ে তাই এটিকে বলা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি ট্রান্সভার্স জিও ট্রপিক চলন দু নম্বর প্রশ্ন কোষ সিভাজনের ডিএনএ সংশ্লেষ হয় কোন দশায় দেখো এই প্রশ্নটি আমি একাধিকবার আলোচনা করেছি এটা সঠিক উত্তর হবে এস দশায় তিন নম্বর প্রশ্ন ক সঙ্গে খস্তম্ভকে স্তম্ভকে মেলাতে হবে দেখো এখানে কস্তম্ভে প্রথমে এর দাগে কি রয়েছে ক্যাপিটাল টি স্মল টি এটা হচ্ছে হেটারও জায়গা তার মানে এটা হয়ে যাবে তিন এরপরে রয়েছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই ক্রস স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই এটা হয়ে যাবে দিশঙ্কর জনন তার মানে এটা দুই তিন নম্বর হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটালটি ক্রস স্মল টি স্মল টি এটা হচ্ছে এক শঙ্কর জনন অর্থাৎ এটা হয়ে যাবে চার এরপরে হচ্ছে স্মল বি স্মল বি এটা হচ্ছে হোমোজাইগাস অর্থাৎ এটা হয়ে যাবে এক অর্থাৎ এক্ষেত্রে সিকোয়েন্সটা হবে এ তিন বি দুই সি চার এবং ডি এক অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার নেক্সট চার নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি কৃত্রিম অক্সিন নয় বলেছে কোনটি কৃত্রিম অক্সিন হরমোন নয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি অপশান ডি হবে সঠিক উত্তর অর্থাৎ এজাকাইনেটিন হচ্ছে কৃত্রিম অক্সিন নয় বাকি যে তিনটা আছে এন এ এ নেপথেরিন অ্যাসিটিক অ্যাসিড আইপিএ ইন্ডোল প্রপানিক অ্যাসিড এবং আইবিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিড এগুলো হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন পাঁচ নম্বর প্রশ্ন পুনরুৎপাদনের মাধ্যমে কোন জীবটি বংশবিস্তার করে সঠিক উত্তর হবে অপশান ডি প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে বংশবিস্তার করে ছ নম্বর প্রশ্ন একজন স্বাভাবিক মহিলা অর্থাৎ বর্ণা স্বাভাবিক বর্ণাধতার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানেরা কেমন হবে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ সকল কন্যা সন্তান স্বাভাবিক হবে সাত নম্বর প্রশ্ন তোমার বন্ধুর বাবার মধুমেহ রোগ হয়েছে কোন হরমোনের কম করণে এই রোগ হয়েছে বলে তোমার মনে হয় সঠিক উত্তর হবে অপশান সি ইনসুলিনের কম কম কারণে এই রোগটি হয়েছে বলে মনে হয় আচ্ছা এরপরে দেখো আট নম্বর প্রশ্ন নিষেকের পর ফুলের ডিম্বাশয় গঠন করে কি সঠিক উত্তর হবে ডিম্বাশয় পরিণত হয় ফলে অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর এরপরে ন নম্বর প্রশ্ন মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতর মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরাবি অবসান বি ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই দশ নম্বর প্রশ্ন দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশ অংশটি হল সঠিক উত্তরাবে অবসান ডি হাইফো থ্যালামাস এগারো নম্বর প্রশ্ন মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে এবং মস্তিষ্কের আয়তন কমে যায় তা হল সঠিক উত্তর হবে বার্ধক্য দশা অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন কোন ব্যতিক্রমীর ক্ষেত্রে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত সমান হয় অসংখ্যবার এই প্রশ্নটি আমরা আলোচনা করেছি সঠিক উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যা মালতী গাছে এটা পরিলক্ষিত হয় তেরো নম্বর প্রশ্ন কোন অঙ্গটি নষ্ট হলে মানুষের ভারসাম্য বিঘ্নিত হবে চক্ষু কর্ণ নাসিকা জিভা সঠিক উত্তর হবে কর্ণ অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার চোদ্দ নম্বর প্রশ্ন মাইটোসিস কোশিভাজনের যেদশায় অপত্য ক্রোমোজমগুলি সম সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে তা হল সঠিক উত্তর হবে অ্যানাফেজ দশা অ্যানাফেজ দশাতে অ্যানাফেজিও চরণ পরিলক্ষিত হয় এরপরে এমসি কিউর শেষ প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন কোনটি বংশগত রোগ নয় হিমোফিলিয়া বংশগত রোগ বর্ণান্ধতা বংশগত রোগ থ্যালাসিমিয়া ও বংশগত রোগ তার মানে অ্যানিমিয়া এটা হচ্ছে বংশগত রোগ নয় এরপরে দুইয়ের দাগে দুই দেশের অন্যস্থান করে রয়েছে প্রথম হচ্ছে হাইড্রোট্রফিক চলনের বহিষ্ঠ উদ্দীপক কি সঠিক উত্তর হবে জল দু নম্বর প্রশ্ন ডিএনএতে উপস্থিত কিন্তু আর এন এতে অনুপস্থিত ক্ষারক হল সঠিক উত্তর হবে থাইমিন আর এন থাইমিনের পরিবর্তে কি থাকে ইউরাসিল থাকে তিন নম্বর প্রশ্ন প্রত্যেক জীবের মধ্যে যে বিভিন্নতা থাকে তাকে কি বলে তাকে বলে প্রকরণ তাকে প্রকরণ বলা হয় চার নম্বর প্রশ্ন ড্যাশ হলো ইউগ্লিনার গমনাঙ্গ সঠিক উত্তর হবে ফ্লাজেলা ফ্ল্যাজেলা হচ্ছে ইউগলিনার গমনাঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন গ্রাফটিং বা জোড়কলম পদ্ধতিতে উন্নত প্রকৃতির যে শাখা বা মুকুল মুকুলটিকে নির্বাচন করা হয় তাকে ড্যাশ বলে সঠিক হবে তাকে শিয়ন বলে ছ নম্বর প্রশ্ন একটি যৌন ক্রমোজমবাহিত রোগের উদাহরণ হলো লিখবে কি হিমোফিলিয়া হিমোফিলিয়া অথবা তোমরা বর্ণান্ধতা বর্ণান্ধতাও লিখতে পারো আচ্ছা এরপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে হবে সাত নম্বর টু পয়েন্ট সেভেনে কী রয়েছে লোভনীয় খাদ্যের দর্শনে লালাক্ষরণ হওয়া একটি অর্জিত প্রতিবর্তক্রিয়া এটা কি হবে এটা অবশ্যই মিথ্যা হবে কারণ এটা হচ্ছে একটি জন্মগত প্রতিবর্ত ক্রিয়া আচ্ছা টু পয়েন্ট এইটে কী রয়েছে আকার এবং আকৃতিগতভাবে একই রকম জিনগত বিন্যাসযুক্ত দুটি ক্রোমোজমের একটিকে অপরটি সমসংস্থ ক্রোমোজম বলে এটা কি হবে এটা হবে সত্য টু পয়েন্ট নাইন মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্ব পরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায় এটাও হবে সত্যই ইমাস্কুলেশন পদ্ধতিতে সপরাগযোগ বা ইতর পরাগযোগ কিন্তু ঘটানো যায় এরপরে টু পয়েন্ট টেন মানুষের ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা একত্রিশ জোড়া এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে মিথ্যা কারণ ক্রেনিয়াল নার্ভের সংখ্যা হচ্ছে বারো জোড়া এগারো নম্বর প্রশ্ন রাইবজোম পশিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় এটাও হবে মিথ্যা কারণ রাইবজোম প্রোটিন সংশ্লেষ করে কিন্তু শক্তির যোগান দেয় না শক্তির যোগান দেয় এটিপি মাটোকণ্ডায় উৎপন্ন এটিপি বারো নম্বর প্রশ্ন দ্বিশঙ্কর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি পৃথকী ভবন সূত্র নামে পরিচিত এটা কি হয়ে যাবে এটা হবে মিথ্যা কারণ দ্বিশঙ্কর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র এরপরে স্তম্ভ রয়েছে ক এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভকে মেলাতে হবে স্তম্ভে প্রথম রয়েছে নিউরোসিল নিউরোসিল এটা কী হয় নিউরোসিলের মধ্যে কী থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে অর্থাৎ এটা হবে ছ নম্বর তারপরে চোদ্দো নম্বর রয়েছে লোকাল হরমোন লোকাল হরমোন কী হবে না টেস্টোস্টেরন অর্থাৎ এটা হয়ে যাবে তিন এরপরে রয়েছে হিস্টোন হিস্টোন কোথায় থাকে হিস্টোন প্রোটিন থাকে ক্রোমোজমে তার মানে এটা হয়ে যাবে দুই তারপরে সন্ধ্যা মালতী ফুল সন্ধ্যা মালতী ফুলে অসম্পূর্ণ প্রকটতা পরিলক্ষিত হয় এটা হয়ে যাবে পাঁচ তারপরে হচ্ছে কুঞ্চিত ও হলুদ কুঞ্চিতর ক্ষেত্রে স্মলার স্মলার আর হলুদ মানে অবশ্যই ক্যাপিটাল ওয়াই থাকতে হবে তাহলে কুঞ্চিত এবং হলুদ বর্ণের বীজযুক্ত মটর গেছে জিনোটাইপ কী হবে এটা হয়ে যাবে চার আর আম হচ্ছে পতঙ্গ পরাগী ফুল অর্থাৎ এটা হয়ে যাবে এক অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা কী হলো তাহলে টু পয়েন্ট থার্টিন হচ্ছে সিক্স টু পয়েন্ট হচ্ছে থ্রি টু পয়েন্ট ফিফটিন টু টু পয়েন্ট সিক্সটিন ফাইভ টু পয়েন্ট ফোর এবং টু হচ্ছে ওয়ান এরপরে দেখো কি রয়েছে বিসদৃশ্য শব্দটি বেছে রেখো মেটাফেজ ইন্টারফেজ প্রফেজ এবং এনাফেজ এক্ষেত্রে বিসদৃশ্য হচ্ছে ইন্টারফেজ বাকি ইন্টারফেজই কিন্তু কোষ বিভাজিত হয় না বাকি মেটাফেস প্রফেস এবং অ্যানাফেজ এটা হচ্ছে এম ফেজের অন্তর্গত এক্ষেত্রে বিভাজন হয় এটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের তিনটা দশা কুড়ি নম্বর প্রশ্ন চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম কি সঠিক উত্তর হবে অপটিক স্নায়ু অপটিক স্নায়ু একুশ নম্বর প্রশ্ন নিচের সম্পর্কযুক্ত শব্দ একটি শব্দ জোড়া দেওয়া আছে প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটির উপযুক্ত শূন্যস্থানে সঠিক শব্দ বসাও পাথর কুচি পত্রজ মুকুল কুচুরিপানা কী হবে কচুরিপানা হবে খর্ভ ধাবক বাইশ নম্বর প্রশ্ন মানুষের ক্ষেত্রে মহিলাদের কেন হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কারণ মহিলা মহিলাদের ক্ষেত্রে ক্যারিও টাইপটা হচ্ছে ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স অর্থাৎ এক্ষেত্রে যে দুটি যৌন ক্রোমোজোম রয়েছে সেটা একই রকম প্রকৃতির তাই একই রকম ডিম যুক্ত বা যৌন যুক্ত ডিম্বাণু উৎপন্ন করে তাই এদেরকে বলা হয় কি হোমোগ্যামেটিক লিঙ্গ আচ্ছা এরপরে হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো কী কী রয়েছে চারটি বিষয় পিটুইটারি গ্রন্থি এসিটিএইচ অর্থাৎ অ্যাডিনোকার ট্রফি হরমন টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং এইচ লিউটোনাইজিং হরমোন এগুলো অর্থাৎ এসি টিএইচ টিএসএইচ এবং এল এইচ প্রত্যেকটি কিন্তু পিটিউটারি গ্রন্থির অগ্রভাগ থেকে খরিত হয় তার মানে সঠিক উত্তরটা হবে পিটিউটারি গ্রন্থি এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন কি রয়েছে মানুষের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা টু এন যদি ফর্টি সিক্স হয় তাহলে শুক্রাণুতে ক্রমজম সংখ্যা কত তোমরা জানো শুক্রানু হচ্ছে হ্যাপ্লয়েড কোষ থাকে তার মানে এন ইজিক্যাল টু কত হয়ে যাবে তখন হয়ে যাবে টুয়েন্টি থ্রি তার মানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তেইশ পঁচিশ নম্বর প্রশ্ন মটর গাছের সাত জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটি বৈশিষ্ট্যের প্রকট এবং পচ্ছন্ন বৈশিষ্ট্য লেখ তাহলে যে কোনো একটা বৈশিষ্ট্য যদি আমরা নেই উচ্চতা এই উচ্চতার প্রকট হচ্ছে দীর্ঘ আর প্রচ্ছন্ন হচ্ছে খর্ব দীর্ঘ হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটালটি আর খর্ব হচ্ছে স্মলটি স্মলটি আচ্ছা লাস্ট হচ্ছে লাস্ট প্রশ্ন টু পয়েন্ট টোয়েন্টি সিক্স লজ্জাবতী পাতার পাতা লজ্জাবতী লতার পাতা মুদে যাওয়া এটি কি প্রকার ন্যাস্টিক চলন সঠিক উত্তর হবে নেস্টিক চরণ নাস্টিক নাস্টিকচরণ এই ছিল তোমাদের পেজ নাম্বার তিনশো ছিয়ানব্বইয়ের লাইফ সায়েন্সের যে কোয়েশ্চেন সেটটি আছে তার সমস্ত উত্তর আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো